মূর্তি নদীর ধারে পিকনিক করতে এসে নদীর জলে তলিয়ে গেল এক ব্যক্তি। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে মূর্তি এলাকায়। ঘটনায় সমগ্র এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তলিয়ে যাওয়া ব্যক্তির নাম বাপ্পা সাহা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেটলি থানার পুলিশ ও মাল অগ্নি নির্বাপকের কর্মীরা। তারা এসে সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তিকে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিশ মেলেনি। জানা যায়, এদিন বিকেলে জলপাইগুড়ি নিউটাউন পাড়ার 6 জন মানুষ একটি অল্টো গাড়িতে করে মূর্তিতে আসে। 4 জন পুরুষ ও 2 জন মহিলা ছিল। এদিন বিকেলে তারা মূর্তি নদীর ধারে বসে শুকনো পিকনিক করছিল। পিকনিক করার সময় এক ব্যক্তি মুক্তি নদীতে পড়ে যায়। এই সময় নদীতে প্রবল স্রোত ও জল থাকায় মুহূর্তের মধ্যেই মানুষটি বহুদূর ভেসে যায়। বাকি লোকজন খোঁজাখুঁজি করেও না পেয়ে খবর দেয় স্থানীয় জনগণকে। স্থানীয় জনগণ এসেও কোনো হদিশ না পাওয়ার পর খবর দেওয়া হয় মেটলি থানায়। পুলিশ এসে খবর দেয় মাল অগ্নি নির্বাপক কর্মীদের। তারা এসেও খোঁজাখুঁজি করে কোনো হদিশ পায় না। ঘটনার খবর চাউর হতেই বহু মানুষের ভিড় উপচে পড়ে মূর্তিতে। মূর্তিতে যেখানে 4 জন লোক যে কোথায় জলপাইগুড়ি না কোথায় থেকে ঘুরতে আসছিল, ওরা এখানে চান করতে ঢুকেছে। ঠিক আছে, 2:30 সময় কত হবে ওটা একটা টাইম আমি জানি না। হঠাৎ আমাদের ওরা চান করতে গেছে, ওখানে একজন চান করতে করতে ওরা একজন কি চলে গেছে জলে। তো ওরা কি মুডে ছিল তো এটা তো আমরা জানি না। তো মেটলি থানা আমাদের বলেছে আপনারা কাইন্ডলি একটু অ্যাটেন্ড করুন না, ওখানে অন্য আমাদের পুলিশ ডিপার্টমেন্টেও গেছে। আমি বললাম আমাদের তো এই যে রানিং ওয়াটারে যাওয়ার তো কোনো প্রভিশন নাই, সেরকম কোনো ও তো নাই আমাদের, মানে অর্ডারটা নাই। তাও আমরা অ্যাজ আ হিউম্যানিটারি গ্রাউন্ড তাই আমরা যাই। তো দেখেছি এখানে আসার সময় তো কোনো মানে এটা ডিজাস্টার ম্যানেজমেন্ট ছাড়া এটা কেউ তুলতে পারবে না, যে মানে জলের কারেন্টটা হেভি আছে। এমনি ড্রেস ম্যানেজকে ইনফর্ম তো করা হয়েছে নিশ্চয়ই? হয়েছে, কেউ করেছে নিশ্চয়ই। আমাদের তো পাবলিক তো আমাদের ডাকেনি, আমাদের তো পুলিশ ডেকেছে, মানে মেটলি পুলিশ ডেকেছে, সেই জন্য আমরা আসলাম। তো মানে বডি এখনো পাওয়া যায়নি আর কি? না না না, বডি এখন পাওয়া যায় না, অন্ধকারে কে খুঁজবে কে যাবে।